আমরা ভারতীয়রা খিচুড়ি নামক খাদ্যটিকে আমাদের জাতীয় খাদ্যরূপে মান্যতা দিলেও ভারত সরকার কিন্তু কখনোই তাতে শিলমোহর প্রদান করেননি। তবে ইদানিং আপামর ভারতবাসীর যে বিরিয়ানি নামক খাদ্যটিকে নিয়ে উন্মাদনা ও উচ্ছ্বাস, তা দেখে ভারত সরকার হয়তো বিবেচনা করে দক্ষিণ এশিয়া থেকে আগত এই খাবারটিতে শিলমোহর দিলেও দিতে পারেন। যদি সহমত হন তবে কমেন্ট বক্সে জানাবেন, আর তা না হলে কমেন্ট বক্সেই না হয় তর্কের উত্তাপটা বাড়িয়ে তুলব আমার দর্শক বন্ধুদের সঙ্গে। তবে আজ যে বিরিয়ানি সংস্থার রাজত্বে আমি প্রবেশ করতে চলেছি, তারা এই খাদ্যটির আবিষ্কর্তা না হলেও দেশবাসী ও বাঙালির পুরিভোজ বা রসনাতৃপ্তিতে এক আলাদাই মাত্রা যোগ করেছেন, তা বলাই বাহুল্য। আসুন তবে আজকের পর্বটি এগিয়ে নিয়ে যাওয়া যাক। অক্ষয় তৃতীয়ার দিন ব্যারাকপুর অতীন্দ্র মাল্টিপ্লেক্স ফার্স্ট ডে ফার্স্ট শো, ফেলুদাকে দেখে কিছুটা হতাশই হলাম। বেরিয়ে হেঁটে পৌঁছালাম দ্য ওয়ান অ্যান্ড অনলি ব্যারাকপুর দাদা বৌদি হোটেল বিরিয়ানির স্বাদ উপভোগ করতে। তো করে শ্রী গণেশ, অট্টালিকাটি সাততলা হলেও এখন আপাতত তিনটি তলেই প্রবেশ অধিকার আছে জনগণের। সস্ত্রীক পুত্রকে নিয়ে দ্বিতীয় তলে পৌঁছে চাক্ষুষ করলাম ফাইন ডাইনিং কাকে বলে। তবে সঙ্গী যখন আপনারাও, তখন হোটেলটির আনাচে কানাচে একটু চোখ বুলিয়ে নিন। ততক্ষণ আমি না হয় সংস্থার কর্ণধারের সঙ্গে একটু আলাপটা সেরেই ফিরে আসছি এখনই। আপনারা দেখতেই পেলেন আমি আজকে ওয়ান অ্যান্ড অনলি একদম দাদা বৌদির যে অরিজিনাল দাদা বৌদির যে প্রথমকার দোকান সেইখানে এসেছি। এটা এখন আর দোকান নেই, এটা এখন সাততলা মলের মতন হয়ে গেছে। জাস্ট এখন তিনটে ওপেন হয়েছে ফ্লোর, এরপরে আরও ওপেন হবে আশা করা যায় খুব শিগগিরই। আমি ওটার জন্যই দাদাকে পেয়ে গেছি আমাদের চ্যানেলে, একটু দাদাকে কিছুক্ষণ একটু সময় দেওয়ার জন্য আমি আগেই ধন্যবাদ জানাচ্ছি সঞ্জীবদাকে। সবাই সোমাদা বলে জানে বোধ হয়, আমি যতদূর জানি ডাকনাম বোধ হয় সোমাদা। যাই হোক, আমি বাড়ির নাম বলছেন দাদা, প্রথমবার ওনার সঙ্গে আমি ইন্টারাক্ট করছি, মানে খুবই ভালো লাগছে। দাদা একটু বলুন যে আপনাদের ফিউচার প্ল্যান এমনি মোটামুটি কেমন কি ভাবছেন, আপনারা চিন্তা করছেন? আমরা যেমন সবাই অনেকে ফার্স্ট চলছে, ফার্স্ট হওয়ার পক্ষে আমি নয়, আচ্ছা যতটা পারি মানে নিজেরা করতে হয়তো, এবং স্টাফদের সঙ্গে নিয়ে আমরা নিয়ে করি, এবং আস্তে আস্তে চড়াটা বেশি সবার জন্যই ভালো, সবার জন্যই স্লো বাট স্টেডি যেটাকে বলা হয়। যেমন অনেকে আছে যেমন খুব ফাস্ট এগোচ্ছে, আমরা আমার একটা পুরো আমার একটা বিল্ডিং আছে পাঁচ কাউন্টার, অন্যদের মধ্যে পাঁচটা কাউন্টার, আমি কেন লাফাদা করতে, আমি একটা কাউন্টার যেটা ভালো কমপ্লিট করতে পারবো দেন আমি অন্য ভাবে। মানে আমি জানতে চাই যে আপনারা কি আরেকটু মানে এইরকম শুধু বিরিয়ানিতেই ফোকাস ইয়ে করছেন, নাকি আরও কোনো ধরনের নতুন ধরনের আরও কিছু কন্টিনেন্টাল কিংবা ডিশ এরকম কিছু আনতে চাইছি? মানে খোল দিয়ে মিষ্টি দিয়ে সব কিছু, মানে অনেক কিছু পোস্ত করা থেকে পাপড় হয়ে অনেক কিছু আছে, এবং অথেন্টিক বাঙালির ঘরে রান্না করি আমরা। আগে বাঙালি রান্না ছিল, মায়ের হাতে রান্না ছিল। আমরা আমরা যেটা শুনেছি আর কি, আপনারা মানে কিছু ব্লগার বলুন কিংবা কিছু ইয়েতে আমরা দেখতে পাই কিছু কমপ্লেন করছে কিংবা কিছু, এটা আপনারা কীভাবে উত্তর দেন না? আমি জিজ্ঞেস করছি কেন, আপনারা আগেও বলেছেন কিংবা আমি শুনেছি অনেক জায়গায় কিংবা দেখেওছি, যেটা মটনের কিংবা চিকেনের যে ভেন্ডার আছে সেগুলো আপনারা কি একই রেখেছেন নাকি চেঞ্জ করেছেন? একই আছে, সেম। ঠিক আছে, ধন্যবাদ দাদা। দাদাকে আর বিরক্ত করলাম না, দাদা ব্যস্ত লোক। আলাপে এবারের পালা শো স্টপারদের সঙ্গে।
যে মেনু থেকে আজকের শো স্টপারদের আমি বেছে নিয়েছি, আমার ভুলবশত সেই দীর্ঘ মেনুটির ছবি তোলা হয়নি, তার জন্য আমায় মার্জনা করবেন। তবে আসুন একে একে চেখে দেখা যাক আজকের আইটেমগুলো। শুরু করা যাক বাঙালির প্রথম পছন্দ ফিশ ফ্রাই দিয়েই। প্রথমবার ফিশ ফ্রাইটি দুভাগে ভেঙে যে সুগন্ধ আমার অনভিজ্ঞ নাক পর্যন্ত পৌঁছালো, হলফ করে বলতেই পারি সচরাচর এই সুবাস অন্য অনেক নামকরা রেস্টুরেন্টে পাই না। এবার আসি ভিতরের মাছের ফিলিং সম্বন্ধে, যা উপরের পাতলা বেডক্রাম দিয়ে ঢাকা। ফিলেটি বেশ পুরু এবং সাদা ধপধপে, যা থেকে বোঝা যায় যে মাছটি বেশ টাটকা। মুখে চালান দিয়ে প্রথম বাইটেই কেল্লা ফতে। এই স্বাদ সত্যি ভোলার নয়, তাই সংখ্যার বিচারে দশে নয় দেওয়াই যায়। এবারের পালা চিকেন মালাই টিক্কা কাবাব, যা প্রথম দর্শনেই মন কেড়েছিল, আর স্বাদ ও পরিমাণ বেশ অবাক করার মতো। এবার আসি স্বাদের কথায়। ফ্রেশ ক্রিম ও নারকেলের এক অদ্ভুত ব্যালেন্স করে তৈরি এই চিকেন মালাই টিক্কা কাবাব, আর চিকেনের সফটনেস যেন মুখে পড়া মাত্রই পুরো মাখন, ঠিক যেন গলে গেল আর চলে গেল, আর পরীক্ষার নম্বর প্রাপ্ত দশে দশ। অপরাধ নেবেন না, আপনাদের সম্মুখে সর্বশেষে এই শো স্টপার আইটেমটিকে রাখার জন্য। আর দাদা বৌদি হোটেলে বিরিয়ানি তাও আবার মটন ছাড়া খাওয়াকে আমি ঘোর পাপ কাজ বলে মনে করে থাকি। তাতে আমার কোলেস্ট্রলের মাত্রা একটু বাড়লেও আজকের দিনে তা নিয়ে আমি মোটেই চিন্তিত নই। অভিনেতা আমি নই, তাই বিরিয়ানির ভিডিও শ্যুট করতে এসে কোনো নাটকীয় মুহূর্ত তৈরি না করে বরং খাবারের স্বাদ ও পরিমাণ সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। পেঁয়াজের রসে সুসিদ্ধ হওয়া ও হাতের ছোঁয়ায় ভেঙে যাওয়া আলু, বিরিয়ানি পরিবেশনে কলাপাতার ইউনিকনেস, আর বেশ ময়েস্ট রাইসের এই পরিমাণ, যা অতি মানব না হলে একার পক্ষে শেষ করা দায়। আর এই পিঙ্কিশ কালারের রেয়াজি মটনকে ডেসক্রাইব করার ভাষা বা অভিজ্ঞতা কোনোটাই আমার ভাড়ারে নেই, তবে এর সুবাস ঘ্রাণে এবং এর স্বাদ জিভে নেওয়া মাত্র একটি কথা বারংবার বলতে ইচ্ছে করে, বাহ বাহ বাহ। তাই এবার এখানেই ব্লগটা শেষ হবে, এবার বাড়ি ফেরার পালা, চলুন বেরিয়ে পড়ি। তৃপ্তির স্বাদ ও বিল মিটিয়ে এবার ফেরার পালা, তবে ফিরবো অবশ্যই নতুন ভিডিওর হাত ধরে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করুন, তার সঙ্গে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে রাখুন স্টেপ আউট উইথ জিকোকে।